নাম্বার, তোমার যে টপিক সেটার যার নাম সেটা দিয়ে তুমি শুরু করো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আমি সুজয় দাস, আমার ইউনিভার্সিটি রোল নাম্বার 78। আমি চতুর্থ সেমিস্টারের কোর্স 6 এর অন্তর্গত যে লিঙ্গ বৈষম্যের উপর যে প্র্যাকটিক্যামটি আছে, সেক্ষেত্রে আমি দর্শনের ছাত্র হিসাবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে নারী সত্তার সংজ্ঞা নির্মাণ করব আর বিভিন্ন নারীবাদী তত্ত্ব নিয়ে আলোচনা করব। এবং আমি এটাও দেখাবো যে পাশ্চাত্য এবং ভারতে নারীবাদী দৃষ্টিভঙ্গির একটা তুলনামূলক আলোচনা করব। তো আলোচনার প্রথমেই দেখা যাক যে নারীবাদ বলতে কি বোঝায়। নারীবাদ বলতে মূলত বোঝায় এক পুরুষতান্ত্রিক সমাজ বিরোধী মতবাদ, যেখানে নারীকে তার নিজের মর্যাদায় গড়ে তুলতে বলা হয়। তবে নারীবাদীরা সাধারণত নারী ও পুরুষের দেহগত লিঙ্গ পার্থক্য বা জৈবিক পার্থক্যকে অস্বীকার করে না। নারীবাদীরা যা অস্বীকার করেন তা হলো সমাজ সৃষ্ট লিঙ্গ ভূমিকাগত পার্থক্য। বলে রাখি, এই নারীবাদী চিন্তাধারা শুরু হয়েছে মোটামুটি 1800 খ্রিস্টাব্দ থেকে, কিন্তু 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে বিশ্বজুড়ে তা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। তবে একটা কথা বলার, যেহেতু আমি দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব, সেহেতু বলছি যে 1867 খ্রিস্টাব্দে ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল এর প্রবন্ধ সাবজেকশন অফ উম্যান প্রকাশিত হওয়ার আগে সমাজে নারী সম্পর্কে কোনো ধারণা গড়ে ওঠেনি। সেই সময় নারীর স্থান ও প্রয়োজন ছিল কেবলমাত্র সংসার ও সন্তানের জন্ম লালন পালনের মধ্যে দিয়ে। কন্যা জায়া জননীর বাইরে তার কোনো স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করেনি সমাজ। তাই ইদানিংকালে নারী প্রশ্নটি নিয়ে দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তাই নারীর জৈব সত্তা বা সামাজিক সত্তার বাইরেও আরেকটি স্বতন্ত্র সত্তা জন্ম নিয়েছে, সেই সত্তা হলো নারী সত্তা। তো এই হলো নারীবাদ। এরপর নারীবাদী কারা? আমরা সবাই বলি নারীবাদী নারীবাদী, তো নারীবাদী বলতে কাকে কাদের বোঝানো হয়? তাদেরই বোঝানো হয় যারা জীবিকার প্রয়োজনে আমাদের পুঁজির উৎপাদন বৃদ্ধির জন্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য বলে মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে, এবং যারা এই দাবি তোলে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব দিক থেকেই নারী পুরুষের সম অধিকার, তারাই হলেন কিন্তু নারীবাদী। আর এই নারীবাদী তত্ত্ব বা দর্শন শুধুমাত্র নারীদের সমস্যা নিয়ে আলোচনা করে না। এই নারীবাদীরা মনে করেন যে দর্শনের মূল স্রোতে যে অবস্থানটি মানুষের প্রেক্ষিতে দেখা হয়েছে সেই মানুষ আসলে কিন্তু পুরুষ মানুষ, নারী ও পুরুষের মধ্যে সর্বপ্রথম কোনো পার্থক্য নেই, নারীও মানুষ পুরুষও মানুষ। এই জন্য নারীবাদীরা দুটি কাজে এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করেছেন। সেই কাজ দুটি হচ্ছে কি, বিশেষ লিঙ্গ বৈষম্য খুঁজে বার করা, আর দ্বিতীয় হচ্ছে লিঙ্গ সমতা বজায় রেখে দর্শন চর্চা করলে কেমন হবে তা দেখানো। কিন্তু কি উপায়ে তা লাভ করা যাবে সে ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন উদারনৈতিক মতবাদ, কেউ নরমপন্থী মতবাদ, কেউ মার্ক্সবাদী মতবাদ, কেউ আবার উত্তর আধুনিক মতবাদ, কেউ আমূল নারীবাদী মতবাদ, এরকম বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করে। তো আমি এই নারীবাদী তত্ত্বের মধ্যে প্রথম উদারপন্থী নারীবাদ নিয়ে আলোচনা করব। উদারপন্থী বা নরমপন্থী, পাশ্চাত্য দর্শনে উদারপন্থী নারীবাদ শ্রীমতী জেরেমি বেনথাম, এই নামটা খুবই কমন, আরেকজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। এছাড়াও বর্তমানকালে প্রখ্যাত নারীবাদী হলেন শ্রীমতী থমসন, মেরি উলস্টোনক্রাফ্ট, জেনি ইংলিশ, এছাড়াও আছেন ফরাসি দার্শনিক সিমো দা বুভুয়া। তবে কিন্তু আমাদের দেশেও কিন্তু নারীবাদীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গেছে মূলত গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল এবং সাম্প্রতিককালে বাংলাদেশের বিদ্রোহী কবি তসলিমা নার্সিনের লেখার মধ্য দিয়েও।
তো দেখা যাক উদারপন্থী নারীবাদীদের বক্তব্য কি। উদারপন্থী নারীবাদীরা বলছেন যে সমানের প্রতি সমান আচরণই হলো ন্যায় সঙ্গত আচরণ। তবে এখানে সমান কথাটির মানে হলো এমন দুই ব্যক্তি বা গোষ্ঠী যাদের মধ্যে প্রাসঙ্গিক কোনো পার্থক্য নেই। অতএব নারী পুরুষের প্রতি এইরকম আচরণের কিন্তু উচিত কাজ হবে, অর্থাৎ সমান আচরণ। যদিও দেখি যে সুখ স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতাকে যদি মানুষের অধিকার রূপে গণ্য করা হয়, তাহলে মানব গোষ্ঠীর অর্ধাংশ নারী জাতিকেও কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত করা অন্যায় অপরাধ। তাই ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের আমরা একটা অভিমত তুলে ধরতে পারি। হ্যাঁ, তিনি এইভাবে স্টার্ট করছেন, এইভাবে যে যে সমাজে সাধারণ মানুষের অভিমত কি এইভাবে স্টার্ট করছেন। তিনি বলছেন যে স্ত্রী রূপে এবং মাতা রূপে কর্তব্য পালনই নারীর স্বভাব অনুসারে যথোচিত কর্ম। কিন্তু মিল বলছেন যে তাদের অভিমতটার উল্টাটা হতে পারে। কিরকম বলছেন? বলছেন যে নারীকে যদি কর্মের স্বাধীনতা দেওয়া যায়, তাহলে দেখা যাবে যেসব কাজকে নারীর স্বভাবসম্মত বলা হয়, আসলে সেই সবই তার স্বভাব বিরোধী কাজ। অর্থাৎ তিনি এটাই বলতে চাইছেন যে পুরুষ শাসিত সমাজে নারীকে গৃহকাজে আবদ্ধ রেখে বলা হয় যে ওইসব কাজই হলো নারীর স্বভাবসম্মত কাজ। আধুনিক কালে নারীবাদীদের অন্যতম প্রধান প্রধান প্রবক্তা সীমোদা বুভুয়া, তিনি সেকেন্ড সেক্স গ্রন্থে বলেছেন যে মানুষের ইতিহাসে এ যাবৎ পুরুষকে সসত্তা রূপে গণ্য করা হলেও নারীকে কিন্তু পরসত্তা রূপেই গণ্য করা হয়। মার্ক্সবাদেও নারী নির্যাতনের প্রতিবাদ থাকলেও নারীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করবার কোন প্রচেষ্টা মার্ক্সবাদেও কিন্তু দেখা যায় না। আমরা সিগমুন্ড ফ্রয়েডকে চিনি, তিনি হচ্ছেন মনোবিজ্ঞানী। তিনিও বলেছেন যে পুরুষকে সক্রিয় এবং নারীকে নিষ্ক্রিয় রূপে গণ্য করে নারীর অবমূল্যায়ন করেছেন। বুভুয়া তাই মানব সমাজের বৈষম্য ব্যবস্থার উল্লেখ করে বলেন, মানব সমাজে মেয়েলি ভাবাপন্ন নারী অথবা পুরুষালি ভাবাপন্ন পুরুষ রূপে কেউ জন্মগ্রহণ করে না, নারী ও পুরুষ সমাজ সৃষ্টি। এই হলো আমাদের একটা পাশ্চাত্য ধারণা। এরপর আমরা যদি ভারতের দৃষ্টিভঙ্গি থেকে যদি নারীবাদকে দেখি, তাহলে আমরা রবীন্দ্রনাথের কথা বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এইভাবে কিন্তু সমাজ সর্ব ব্যাপারে নারীর অধিকারকে সুরক্ষিত করতে বলেছেন। সেই সময় যখন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়েদের অন্দরমহলের বাইরে জীবন বলে কিছু ছিল না, রবীন্দ্রনাথের প্রচেষ্টাও ও পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ছাত্রীরা নাট্যমঞ্চে কিন্তু সঙ্গীত নৃত্য নৃত্যকলা পরিবেশন করে, এবং এইভাবেই বহু যুগের অচলায়তন সমাজ ব্যবস্থার মূলে নাড়া দেয়। নারীকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য রবীন্দ্রনাথ পক্ষপাত তুষ্ট সমাজরূপ বিধাতাকে উদ্দেশ্য করে বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে কিন্তু এরকম কথা শুনতে দেখি যে, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ কোনো ভেদাভেদ নেই। অতি সাম্প্রতিক কালে বাংলাদেশের বিদ্রোহী কবি যে তসলিমা নাসরিনের কথা বলছিলাম, তার লেখনে কিন্তু এরকম প্রসঙ্গ আমরা দেখতে পাই। কাজে এই পাশ্চাত্য এবং প্রাচ্যের যে উদারপন্থী নারীবাদীরা, বিশেষ করে সীমোদা বুভুয়া, নারীত্বের নমনীয়তা, সেবা পরায়ণতা ইত্যাদিকে স্বীকার করেই নারীবাদকে প্রচার করেন। কাজী তিনি তার বক্তব্য হলো যে সমাজে নারীর বিশেষ গুণাবলীর যেমন প্রয়োজন আছে, তেমনি নারীর সেবাপরায়ণতা তেমনি প্রয়োজন আছে, এবং তেমনি পুরুষের বলবীর্যতারও প্রয়োজন আছে। নারী তাই পুরুষের পরাধীন নয়, তার সক্রিয় কার্যাবলীর জন্যই নারীও স্বাধীন। এই হলো একটা উদারপন্থী মতবাদ। আমরা চরমপন্থী মতবাদ একটুখানি আলোচনা করব ছোট্ট করে। তো প্রথমেই বলে রাখি যে নারীবাদীদের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী রূপে কোনো বিভাগ নেই। হ্যাঁ, এবং নারীবাদীদের এভাবে চিহ্নিত করা হচ্ছে বিভ্রান্তিকর। নারীবাদীদের উদারপন্থী, চরমপন্থী এবং সাংস্কৃতিক রূপে চিহ্নিত করা অযৌক্তিক, কেননা এই মতবাদে কিছুটা ভিন্ন ভাব হলেও একই কথা বলা হয়। তবে একটি বিষয়কে কেন্দ্র করে নারীবাদীদের মধ্যে দুটি গোষ্ঠীর উল্লেখ করা যেতে পারে,
যে নারী ও পুরুষের জৈবিক পার্থক্য যারা মানেন তারা হচ্ছেন উদারপন্থী, আর ওই পার্থক্যকে যারা অস্বীকার করেন তারা হচ্ছেন চরমপন্থী। অনেক চরমপন্থী নারীবাদী আবার এমনও বলেন যে আদর্শ সমাজ ব্যবস্থাকে হতে হবে লিঙ্গ সম্পর্কে উদাসীন। যেসব মানুষের ডান পায়ে জোরল আছে এবং যাদের নেই, এই দুই রকম মানুষের পার্থক্যকে সমাজ যেভাবে গ্রহণ করে নারী ও পুরুষের পার্থক্যকেও সেভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ সমাজ হবে কি লিঙ্গ নিরপেক্ষ, লিঙ্গভেদ সম্পর্কে উদাসীন। সমাজে নারীকে নারী রূপে অথবা পুরুষকে পুরুষ রূপে গণ্য না করে তাদের কেবল মানুষ রূপে গণ্য করলে তবেই সমাজের লৈঙ্গিক পক্ষপাত দোষ থেকে মুক্ত করা যেতে পারে। এবার এই একটা ছোট্ট বললাম, এবার মার্ক্সবাদী অর্থে আমরা একটু আলোচনা করে নিই যে সেখানে নারীকে কিভাবে দেখা হয়েছে। প্রথমত নারী মুক্তি সম্পর্কে মার্ক্সবাদী যে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে তা মূলত পাওয়া যায় ফ্রেডরিক অ্যাঙ্গেলস রচিত পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি এই গ্রন্থে এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। ফ্রেডরিক অ্যাঙ্গেলস এইসব গ্রন্থে শ্রেণীবিভক্ত সমাজে নারীর দাসত্ব ও অমর্যাদার সামাজিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার করেননি। তবে নারীর চেয়ে পুরুষের প্রকৃতিগত শ্রেষ্ঠত্বের লক্ষণ নয়, জেলস কমিউনিস্ট পার্টির ইস্তাহারে অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক, আইনগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে নারীর অবস্থা অবস্থা পরিচালনা করে নারীর সামাজিক মর্যাদার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তার মুক্তি সম্ভাব্য পৃথক দেখিয়েছেন। তারা মনে করেন সামাজিক অর্থনৈতিক কারণগুলি প্রধানত নারীর প্রতি বৈষম্যের জন্য দায়ী। এই আন্দোলনের তত্ত্বগত এবং রাজনৈতিক নীতিগুলো স্থির হয়েছিল নারীর সামাজিক চাহিদা এবং বাস্তব অবস্থার মধ্যে বৈষম্যের প্রভাবে। তবে সেখানে বলা হয়েছে অনুপূরক এই ব্যবস্থার অবস্থানের সঙ্গে সঙ্গে পরিবারের লোকও অবশ্যম্ভাবে পুঁজি উচ্ছেদের সঙ্গেই আসবে উভয়ের অন্তর্ধান। তাই পুঁজিবাদী ব্যবস্থার অবসানের সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের ব্যবধান আসলে লোপ পাবে এবং পুরুষ ও নারী মজুরি থেকে শ্রমের দাসত্ব থেকেও মুক্তি পাবে একই সাথে। শেষ কথা এখান থেকে এটাই যে বেরিয়ে আসে যে সেটা হচ্ছে যে নারীবাদ শুধু তত্ত্ব বা মতবাদ নয়, নারীবাদ এখন এক সুসংগঠিত আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেই আন্দোলনগুলি এখন করে উল্লেখ করা যায় যে প্রথমত নারীবাদী কেবল নারী সমর্থকদের বোঝায় না, অনেক সমাজ সচেতন, বিবেকবান, মুক্তমন পুরুষও নারীবাদের একনিষ্ঠ সমর্থক ও পৃষ্ঠপোষক। দ্বিতীয়ত এই আলোচনা থেকে এটা উঠে এলো যে নারীবাদ কোনো ব্যক্তি পুরুষের বিরুদ্ধে অথবা গোষ্ঠী পুরুষের বিরুদ্ধে বিদ্রোহ নয়, তাহলে পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধ সমাজের একপাক্ষিক বিধিনিষেধের বিরুদ্ধে নারীর অধিকার সংকোচনের বিরুদ্ধে বিদ্রোহ। আরেকটি মতবাদ আমরা এখান থেকে তুলে আনতে পারি যে নারীবাদীরা নারী নারীত্বকে অস্বীকার করেন না, নারীবাদীরা যা বলেন তা হলো পুরুষের ইচ্ছা অনুসারে নয়, নারীকে তার স্বাধীন ইচ্ছা অনুসারে অর্থাৎ নিজের মতো করে গড়ে তুলতে হবে। যেমন নারীবাদী জার্মেন গ্রিয়ার বলেন, নারীত্বকে অস্বীকার করে নয়, নারীত্বের গুণগুলিকে সযত্নে পালন ও পরিচর্যা করেই নারীকে অগ্রসর হতে হবে, অর্থাৎ নারীকে ম্যান বা পুরুষ নয়, হতে হবে হোল উম্যান অর্থাৎ পরিপূর্ণ নারী। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা সুজয়, খুব ভালো বলেছ, ভীষণ ভালো। আমরা জানতে পারলাম যে বিভিন্ন যে মতবাদ গুলো এবং কয়েকটা তুমি উদাহরণ দিলে, কোটেশন দিলে, খুব ভালো, কয়েকটা কথাও খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা নেক্সট মৌমিতা। হ্যালো, হ্যাঁ শুরু করো। নমস্কার, আমার নাম মৌমিতা ধারা, ইউনিভার্সিটি রোল নাম্বার 042, কাল্লা কলেজের অধ্যাপিকা সোমাগল মহাশয়ের তত্ত্বাবধানে লিঙ্গ বৈষম্যের উপর লিখিত আমার এই প্রকল্পটি। আমার আলোচ্য বিষয়টি হলো আধুনিক বাংলা সাহিত্যের ধারায় নারীর চেতনাবাদের প্রেক্ষিতে আশালতার জীবনী। তো এখানে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বিষয়টি আলোচনা করছি। আলোচ্য বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা একটু জেনে নিই আশালতার চোখে নারীবাদ কি। নারীবাদ অর্থে নারীবাদীরা সাধারণভাবে যে কথা বলেন বা যেভাবে উপস্থাপন করেন নারীবাদকে, আশালতা দেবী কিন্তু সেই অর্থে নারীবাদকে প্রতিষ্ঠা করতে চাননি। তিনি এটা দেখাতে চেয়েছেন যে নারী পরস্পরের সবচেয়ে বড় বন্ধু। তিনি নারীকেই উপরে তুলে ধরতে চাননি, তিনি সমানতন্ত্রে দেখতে চেয়েছেন। আশালতা দেবীর বয়স যখন 16-17 বছর,
তখন ভারতবর্ষ নামক পত্রিকায় তার প্রথম প্রবন্ধ নারীতে লিখেছিলেন, প্রেমহীন দেহের অধীনতা সবচেয়ে অসহ্য, যা শ্রীমান দা ব্রভুয়ার বিখ্যাত প্রবন্ধ দা সেকেন্ড সেক্স প্রকাশিত হওয়ার 20 বছর আগে নারী নামক প্রথম প্রবন্ধটিতে প্রকাশিত হয়েছিল। তাই আমি আধুনিক বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে আশালতার গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধাবলী পর্যালোচনা করে সেই স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির অধিকারী লেখিকার জীবনবোধের মূল্যের যে মান সেটুকু শেষ অধ্যায়ের উপসংহার হিসাবে উপস্থাপিত করতে চাই। এবার আমরা জানব নারীবাদ শব্দটি আসলে কোন কোন অর্থে ব্যবহৃত হয়। আমরা যদি একটু লক্ষ্য করি বা উদাহরণ হিসেবে বলতে চাই তাহলে দেখব নারীবাদ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন উদারনৈতিক নারীবাদ, মার্ক্সীয় নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ, সাংস্কৃতিক নারীবাদ ইত্যাদি। এছাড়াও আমরা যদি আর একটু পর্যালোচনা করি তাহলে আমরা আরো বিভিন্ন ধরনের নারীবাদের উল্লেখ পাবো, যেমন উত্তর আধুনিক নারীবাদ, পরিবেশ প্রধান নারীবাদ ইত্যাদি ইত্যাদি। সাধারণত নারীবাদের অর্থ পুরুষ কেন্দ্রিকতা বা পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে বিদ্রোহ, এটা আমরা অনেকেই জানি। বিশেষজ্ঞরা বলেছেন নারীবাদীরা যেমন আক্রমণ করেছেন ও বদলে দিতে চেয়েছেন পিতৃতান্ত্রিক ও সামাজিক রাজনৈতিক কাঠামো, তেমনি আক্রমণ করেছেন ও তারও বদলে দিতে চেয়েছেন যে পুরুষতান্ত্রিক যে সমস্ত চিন্তাধারা সেগুলিকে। কিন্তু আশালতা দেবীর রচনায় পুরুষতান্ত্রিক প্রাধান্য থাকলেও নারীদের অগ্রগতিতে কিন্তু পুরুষদের এগিয়ে আসতে দেখা যায়, আর এখানেই তার লেখার যথার্থ। এই প্রসঙ্গে তার একটি উক্তি তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলেছেন, পুরুষের সঙ্গে নারীর জেহাদ ধর্মঘট, এ পথে কিন্তু নারী মুক্তি মেলে না। স্ত্রী পুরুষের পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করে স্বাধীনতা আদায় করে নারী মুক্তিও লাভ করতে পারে না, বরঞ্চ স্ত্রী পুরুষ পরস্পরের সকলের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আকর্ষণ। নারীবাদ বলতে মূলত আমরা যা জানি তা হলো লিঙ্গ বৈষম্যহীন সমাজ, যেখানে নারী সব মহিমায় প্রতিষ্ঠিত হতে চায়, পুরুষের আধিপত্যবাদকে অস্বীকার করে। কিন্তু আশালতার কথা সাহিত্য সেরকম কিছু বলেনি। তিনি বলেছেন, কথা সাহিত্যে প্রধানত নারী কেন্দ্রিক হলেও পুরুষের মনোজগতেও ছিল তার অবাধ বিচরণ। এই শ্রেষ্ঠ সাহিত্যে নারীকে বিভিন্ন ভূমিকা দেখা যায়, তা বলে তারা পুরুষ বিদ্বেষীও নয়, আবার নারীবাদী তকমাও যদি দেওয়া হয় তবে তা অযৌক্তিক বিবেচনা হবে। আশালতা সৃষ্ট চরিত্ররা কিন্তু সে কথা বলেন না। আশালতা সৃষ্ট নারী চরিত্রের প্রধান বিষয়টি হলো সমাজ ব্যবস্থার নিয়ম নীতির বিরুদ্ধাচরণ, অর্থাৎ যে সমাজ ব্যবস্থায় মেয়েদের শৈশব জীবন অবসান হওয়ার পূর্বেই শ্বশুর বাড়ি চলে যেতে হয়, যেখানে ভাই বোন একত্রে শিক্ষা সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠলেও বোনকে মেয়ে বলে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে থাকতে হয়, বিয়ের পরেও তাকে নানাভাবে বিস্তৃত হতে হয়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিয়ম নীতি, পণ প্রথা প্রভৃতির বিরুদ্ধাচরণ করলেও পুরুষতন্ত্রের পরিবর্তে তিনি মাতৃতন্ত্রের দাবি নারীবাদের ন্যায় করেননি। নারী পুরুষের নানান বৈষম্য পরিলক্ষিত হয়। স্বয়ং রবীন্দ্রনাথও এই বিভেদটি প্রথম জীবনের একাধিক লেখায় মেনেছেন। তার একটি উক্তি আমি তুলে ধরছি, ভালোই বলো আর মন্দই বলো, পুরুষের অনুগামিনী হওয়া স্ত্রীলোকের প্রাচীন ধর্ম। কিন্তু নারী পুরুষের কর্মজগতের যে একটা বৈষম্য তা লেখিকা ভাঙতে চেয়েছেন, তার একাধিক রচনায় আমরা তা দেখতে পাবো। যেমন পরিবর্তন উপন্যাস যদি আমরা কেউ পড়ে থাকি তাহলে তার শুরুতেই নারী জাগরণের কথা, এছাড়া বিভিন্ন পেশায় কর্মরত মহিলাদের কথা তিনি বলেছেন। তার মধ্যে প্রথম স্ত্রীলোক কাউন্সিলর, প্রথম মেয়ে ব্যারিস্টার, প্রথম ডেপুটি মেয়র প্রভৃতি। তিনি এও বলেছেন যে স্ত্রী পুরুষের কর্মক্ষেত্র বিভিন্ন বলে খুব বড় রকম একটা গণ্ডি টেনে দিয়ে বিশুদ্ধ বাংলায় যারা বড় বড় কথা জাহির করে তাদের তিনি আদৌ শ্রদ্ধা করতে পারেন না। পরিবর্তন উপন্যাসে আরো একটি অংশে মাধবীর মাকে বলতে শোনা গেছে, কখন বিয়ে হবে সেই প্রতীক্ষায় দিন কাটিয়ে দেওয়া এ কি ওর জীবনের উদ্দেশ্য? ওর জীবনের একটা মানে আছে যা ভালো লাগে ওর, নিতান্ত যদি অবিবেচনা না হয় তাহলে আমরা তাতে কখনো বাধা দেব না। সমাজে নারী সম্পর্কিত যে প্রচলিত ধারণা, এভাবেই তার বদল ঘটেছে
আধুনিকা আশালতার রচনায়। আশালতা তার সৃষ্টিকর্মে এমন এক জগৎ গড়তে চেয়েছিলেন যেখানে নারী পুরুষের দাম্পত্য সম্পর্কের মধ্যে থাকবে না প্রভুভৃত্যের সম্পর্ক। এই বাঁধন কি হবে? এই বাঁধন হবে বন্ধুত্বের, অর্থাৎ পুরুষকে বাদ দিয়ে নয়, পুরুষের পাশে থেকেই সামনে এগিয়ে চলার পথ নির্দেশ দিয়েছেন তিনি। নারী সমস্যা আশালতা রচনায় মূল কথা হলেও পুরুষ বিদ্বেষী তিনি ছিলেন না। নারী পুরুষের পারস্পরিক স্বীকৃতি ছিল আশালতার পাঠকৃতির উদ্দেশ্য, অর্থাৎ ফ্রেন্ডশিপ এন্ড জেনারোসিটি ছিল তার নারী চেতনাবাদের মূল কথা। বিশ শতকের দ্বিতীয়ার্ধে আশালতার পরবর্তী নারীবাদী লেখিকা হিসেবে যারা খুবই পরিচিত তাদের মধ্যে অন্যতম হলেন আশাপূর্ণা দেবী, প্রতিভা বসু, সাবিত্রী রায়, তসলিমা নাসরিন। বাংলাদেশের আধুনিক নারীবাদী ছিলেন তিনি ও আরো অনেকে, তবে এরা কেউই তথাকথিত নারীবাদী নন। আশালতার ন্যায় এরাও প্রত্যেকে সমাজ বিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর অবস্থানের পরিবর্তন দেখতে চেয়েছেন। ঠিক আশালতা যেমন পুরুষের পাশাপাশি নারীর প্রতি নারীর অত্যাচারের দিকটি ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টিকর্মে, তেমনি তসলিমাও প্রতিবাদ করেছেন নারীর আচরণেরও। আশালতা তার নিজের কালে নিন্দার্থে নারীবাদী বলে চিহ্নিত হয়েছিলেন। নারীবাদ বলে তখন কিছু না থাকায় জমিদার বাড়ির ঘরের বউকে নিয়ে টানাটানি কিছু কম হয়নি। আশালতা দেবীকে রাশ টানতে হয়েছিল নিজের লেখনীতে, বদলাতেও হয়েছিল নিজের নামের পদবি। এমনকি তিনি এও বলেছিলেন যে তার উপলব্ধিতে পার্সন মানে পুরুষ, পার্সোনালিটি তত্ত্ব মানে পুরুষবাদ। তিনি আরো বলেন, ইন্দিরা দেবী ছাড়া অন্য স্ত্রীলোক মেয়ে মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ মাত্র। নারীবাদী আন্দোলনের নেত্রী হিসেবে নারীবাদের তত্ত্বকে মুঠোর মধ্যে ধরে মল্লিকা যখন নিজের স্বর কে দিকবিদিক ছড়িয়ে দিয়েছেন, তার থেকে 50 বছর আগে সম্পূর্ণ একা আশালতার ভাষান্তরে এই ধরনের কথা বলা যে কতটা কঠিন কাজ ছিল ভাবলে তা শিউরে উঠতে হয়। সাহিত্য জীবনটাই বিসর্জন দিয়েছিলেন তিনি, তবে কলম না ছেড়ে আশা পুরীর ধর্মদর্শনের চিন্তা চেতনায়। তবে একালে অন্যরা যা করতে পারেননি আশালতা সেখানে পড়ে তা দেখিয়েছেন। তখনকার দিনে আমরা জানি শঙ্করাচার্যের বিধানে নারীদের সন্ন্যাস গ্রহণের কথা ছিল না, কিন্তু সেখানে সন্ন্যাস গ্রহণের সমর্থ না হলেও এক প্রকার জেদ বশত তিনি ঠাকুর সত্যানন্দের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। যে কোনো অন্যায় নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করেছেন তিনি এবং পুরী গোষ্ঠীভুক্ত সন্ন্যাসিনীও হয়েছেন। তার যে নারী চেতনাবাদী দৃষ্টিভঙ্গি তা দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে খুলে দিয়েছেন শোষণ ভেদাভেদহীন সমাজের দরজা, যেখানে মেয়ে মানুষ নয় মানুষ হিসেবে হতে হবে, না মানুষ হিসেবে চিহ্নিত হবে নারী। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। মমিতা খুব ভালো বলেছ, যদিও একটু ডিস্টার্ব হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি ভালো আছে, এমনি বলা টলা সব ঠিক আছে।